শুক্রবার স্থানীয় সময় দুপুরের পর উত্তর ইসরায়েলে কয়েক দফায় মুহুর্মুহু রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রায় দেড়শো রকেট ইসরায়েলে নিক্ষেপ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ উত্তরাঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বেশ কয়েকটি স্থানে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে আইডিএফ বর্তমানে ভূখণ্ডটির উত্তরাঞ্চলে সতর্কতা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল এতে ইসরায়েলের দিকে তাক করা দেড়শোটির বেশি ক্ষেপণাস্ত্র সহ ধ্বংস হয় একশোটি রকেট লঞ্চার ও অস্ত্রভাণ্ডার রাতে চালানো হামলার পর হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাকে ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান বলেছেন জবাবে গুঁড়িয়ে দেওয়া হবে ইসরায়েলকে এছাড়া গেল মঙ্গল ও বুধবার পরপর দুই দিনে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত ছিল লেবাননের বাসিন্দারা তীব্র নিন্দাও জানান বিশ্ব নেতারা পেজার বিস্ফোরণকে যুদ্ধ ঘোষণার সামিল বলে আখ্যা দিয়েছেন হিজবুল্লার প্রধান তবে বিস্ফোরণের দায় স্বীকার না করলেও ইসরায়েলি মন্ত্রী ইয়ব গ্যালান্ত বলেন যুদ্ধের নতুন ধাপে পদার্পণ করেছেন তারা সময় সংবাদ